বীরভূমের পাঁচটি সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ হল ফুল্লড়াতলা। কঙ্কালীতলা মায়ের দর্শনের ঠিক পরে পরেই আজ বেরিয়ে পড়েছি ফুল্লড়াতলা মায়ের দর্শনে। আজ বীরভূম সিরিজের তৃতীয় পর্ব। এই পর্বে আপনাদের সঙ্গে কিছু অজানা তথ্য, কিছু অজানা ইতিহাস এবং কিছু অলৌকিক ঘটনা শেয়ার করার জন্য আমি বেরিয়ে পড়েছি ফুল্লড়াতলা মায়ের উদ্দেশ্যে। নমস্কার সবাইকে, সমীক মণ্ডল লিগ ব্লগস চ্যানেলে সুস্বাগত। আজ চলে এসেছি ফুল্লড়াতলা মায়ের দর্শনে। মায়ের যে তোরণ সেটা আমার পেছনে রয়েছে। আজ বেরিয়ে পড়েছি আমি এবং আমার এক বন্ধু অর্কর সাথে। তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এখানকার কিছু ঐতিহাসিক ঘটনা, কিছু অজানা তথ্য। তো চলুন যাওয়া যাক মায়ের মন্দিরে। চলুন যেতে যেতে জেনে নিই এই মন্দিরটি, অর্থাৎ মা যেখানে পূজিত হন সেই মন্দিরটি কবে প্রতিষ্ঠা করা হয়। পুরাণে কথিত আছে, আগে মায়ের এখানে দুটি ছোট মন্দির ছিল এবং ফুল্লড়া মা যেখানে পূজিত হন সেই মন্দিরটি হলো মায়ের তৃতীয় মন্দির। লাভপুরের জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় তিনি মায়ের পুজো করতেন। মায়ের পূজা করে তিনি জীবনে প্রতিষ্ঠিত হয়ে যান। তারপর তিনি 1302 বঙ্গাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তবে তখন মন্দিরটি ছিল চুন সড়কির, পরবর্তীকালে তা কংক্রিটে পরিণত করা হয়। তো এইমাত্র এসে পৌঁছালাম আমরা ফুল্লড়াতলার মন্দির প্রাঙ্গণে। তো প্রথমেই জানতে হবে যে এই এই যে ফুল্লড়াতলায় মায়ের কী পতিত হয়েছিল। পতিত আছে এখানে মায়ের ঠোঁটের নিচের অংশ, অর্থাৎ অধঃওষ্ঠ এখানে পতিত হয়েছিল। এই নিয়ে দ্বিমত আছে, কারণ পূর্ব বর্ধমানের যে সতীপীঠ অট্টহাস, সেই সতীপীঠেও পতিত আছে, ওখানেও মায়ের ঠোঁটের নিচের অংশ অর্থাৎ অধঃওষ্ঠ ওখানেও পতিত হয়েছিল। এ বিষয় নিয়ে কোনো ঠিকঠাক সিদ্ধান্তে আসা যায়। এই যে ফুল্লড়াতলা মায়ের যে পুজো, সেই পুজো ঠিক কখন শুরু হয়? কৃষ্ণানন্দ গিরি নামে এক সন্ন্যাসী, তিনি কাশীর মণিকর্ণিকা ঘাটে তপস্যায় মগ্ন ছিলেন। হঠাৎ মাঘী পূর্ণিমা তিথিতে স্বয়ং মা তাকে স্বপ্নাদেশ দেন। মা তাকে বলেন যে আমি বীরভূমের লাভপুরের এক বনে অযত্নে বসস্থান করছি, তুই আমাকে এখানে এসে আমাকে মন্দিরে প্রতিষ্ঠা কর এবং আমার পুজো শুরু কর। ঠিক তখন কৃষ্ণানন্দগিরি এখানে এসে উপস্থিত হয় সেই দুর্গম রাস্তা অতিক্রম করে এবং এখানে দুর্গা অষ্টমীর দিন মায়ের পুজো শুরু করেন। ঠিক তখনই মা তাকে স্বয়ং দেখা দেয়। মায়ের দেখা পেয়ে তিনি মায়ের নাম স্মরণ করতে শুরু করেন। তখন চারিদিকের যে লোক তার গলার আওয়াজ শুনে এখানে আসে এবং ঠিক তখন থেকেই মায়ের পুজো এখানে শুরু হয়। এরপর চলে গেলাম স্বয়ং মায়ের দর্শন করতে। ভিতরে কোনো ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই মায়ের এই ছবিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে দেবী ফুল্লড়া মায়ের কোনো ছবি বা প্রতিমা নেই। মন্দিরের ভিতরে যে টকটকে লাল রঙের একটি বড় পাথর দেখতে পাচ্ছেন, ওই পাথরটির সামনের ভাগটা অষ্টাকৃতির। ঠিক এখানেই দেবী ফুল্লড়া মা পূজিত হন। এই যে পিছনের যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এখান থেকে দেবীর অকাল বোধনের সময় নীল পদ্ম নিয়ে যাওয়া হয়েছিল। এখানকার মায়ের নাম ফুল্লড়া এবং বাবার নাম বিশ্বেশ বা বিশ্বেশ্বর। লোকমুখে শোনা যায় এই জলাশয়ের উত্তর পূর্ব দিক থেকে ভেসে আসে অদ্ভুত একটি শব্দ। এই শব্দ শোনার পরই শুরু হয় দেবীর সন্ধি পুজো। প্রতিদিন ফুল্লড়া মায়ের ভোগ দেওয়া হয় এবং এখানে ভোগ বিতরণও করা হয়। মায়ের নিত্যভোগের মধ্যে একটি আবশ্যিক পদ হলো মাছের টক। এছাড়াও এখানে রয়েছে পঞ্চমুণ্ডী আসন, যেখানে সন্ন্যাসী নারায়ণগিরি সিদ্ধিলাভ করেছিলেন। আরও রয়েছে মন্দির চত্বরকে ঘিরে কিছু অলৌকিক ঘটনা, যা একটি ভিডিওতে বলে শেষ করা কখনোই সম্ভব না। তাই ফুল্লড়াতলাকে ঘিরে আরও একটি ভিডিও নিয়ে আসবো, যেখানে থাকবে এখানকার বেশ কিছু অলৌকিক ঘটনা। আপাতত আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল।
ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সমস্ত সনাতনীদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।